হ্যালো ভিউয়ার্স, মেগাটিউনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে আপনার পিসি পারফরম্যান্স কিভাবে বাড়িয়ে নেবেন। তো আমরা যখন আমরা দেখি মাঝে মধ্যে আমাদের পিসিটা স্লো হয়ে যায়, তো আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে আপনার পিসিটা ফাস্ট করবেন। আজকে আরেকটা শর্ট একটা ভিডিও, এটা হচ্ছে কিভাবে সিম্পল একটা ওয়েতে আপনি আপনার পিসির পারফরম্যান্সটা বাড়িয়ে নেবেন। সেজন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর এই কোডটা আমরা পেস্ট করব নোটপ্যাডে। এই কোডটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, এটা আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে তারপর নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে কপিটা এই কোড সরি এই কোডটা পেস্ট করবেন। তারপর এটা সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে দেখাই, এই যে এখানে সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফাইলটা যে নামে সেভ করবো আমরা ram.vbe, এই নামে সেভ করবো ram.vbe, যাতে কোনো ভুল না হয়। এভাবে রিনেম করে তারপর এখানে ডেস্কটপ সিলেক্ট করবো, ডেস্কটপ সিলেক্ট করে সেভ করবো। এই যে এখানে র্যাম নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমাদের কাজ হবে এই এই ফাইলটার উপর ডাবল ক্লিক করা, তারপর আপনি দেখতে পাবেন আপনার পিসির পারফরমেন্স আগের চেয়ে কিছুটা হলেও বেড়েছে। দুইবার ক্লিক করবেন, এতটুকুই। ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।